স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি আলিয়া আকরাম এবং সাথে আছি আমি মাহমুদা মমিতা শুরুতে জানিয়ে দিচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো 30 জানুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শিক্ষায় অ্যাসাইনমেন্ট চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় আরেকজনের মৃত্যু প্রচারে ব্যস্ত প্রার্থীরা ষাট পৌরসভায় ভোটকাল এবং অবৈধ দখলে বিলীন প্রায় পুরান ঢাকার ধোলাই খাল সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার চরম ভোগান্তি শিরোনাম বলছিলাম এবারে পুরো খবরে চলে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এবার বাড়ানো হলো 30 জানুয়ারি পর্যন্ত এ সময়ে যেসব প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তাদের একাডেমিক কার্যক্রম চালাতে হবে অনলাইনে এছাড়া ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পর্যায়ের অ্যাসাইনমেন্ট কার্যক্রম আবারও শুরু হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয় করোনার কারণে গত বছরের 16 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার বাতিল করা হয় জেএসসি পিএসসি ও এইচএসসি পরীক্ষা নতুন বছরও শুরু হয়েছে ছুটির মধ্যেই এই ছুটি এবার বাড়ানো হলো 30 জানুয়ারি পর্যন্ত এই সময়ে শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে সংসদ টিভিতে হচ্ছে ক্লাস লেকচার সেই সঙ্গে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্কুল না খুললে শিক্ষার্থীরা নিয়মিত পাবে অ্যাসাইনমেন্ট সেটি শেষ করবে বাসায় বসে আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে সিদ্ধান্ত আমরা নিয়েছি কিন্তু 30 জানুয়ারির পর আমাদের স্কুল খুলুক বা না খুলুক আমরা আমাদের যে অ্যাসাইনমেন্টের যে প্রক্রিয়া আমরা গত বছর শুরু করেছিলাম নভেম্বর মাসে এইটা আমরা শুরু করব শিক্ষকরাও জানাচ্ছেন অ্যাসাইনমেন্ট কার্যক্রমের জন্য প্রস্তুত থাকার কথা পাশাপাশি স্কুল খোলার বিষয় নিয়েও পর্যালোচনা চলছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এবং তারা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে একজন শিক্ষক হিসাবে আমি মনে করি সরকার বিষয়টি পুনর্বিবেচনা করে গভীর চিন্তা করে অবশ্যই অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে অভিভাবকরা বলছেন শিক্ষার্থীরা দীর্ঘদিন বাসায় থেকে মানসিকভাবে বিপর্যস্ত এতে পড়াশোনারও ব্যাঘাত ঘটছে বিষয়টি নিয়ে ভাবতে হবে মন্ত্রণালয়কে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীদের শারীরিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনা বাধাগ্রস্ত হচ্ছে এদিকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় কিনা সেটি নিয়ে ভাবছে মন্ত্রণালয় কাজ চলছে এই দুই পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করারও নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এসএসসি এইচএসসি বা যে কোনো পরীক্ষার রেজাল্টের জিপিএ বাড়িয়ে দেওয়ার নামে প্রতারণা করছে একটি চক্র এই ফাঁদে পড়ে টাকা খুইয়েছেন অনেকে তবে শেষ রক্ষা হয়নি এই চক্রের একজনকে মুন্সিগঞ্জ থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ টাকা দিলেই বাড়ানো হবে জিপিএ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশেষ কিছু পেজ ও গ্রুপে দেয়া হয় এমন বিজ্ঞাপন বাস্তবে এ ধরনের কোনো সুযোগ না থাকলেও এই ফাঁদে পড়েছে অনেকেই আর এবার যেহেতু করোনার কারণে জেএসসি ও এসএসসি পরীক্ষার ভিত্তিতে এইচএসসির ফল দেয়া হবে তাই এই সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় বিভিন্ন চক্র এমডি সাইফুল তাজ নামে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে এই চক্রের এক সদস্য ব্যক্তিগত পরিচিতিতে লেখা শিক্ষা মন্ত্রণালয়ের টেকনিশিয়ান ফেসবুক অ্যাকাউন্টটিতে দেখা যায় চটাকদার সব বিজ্ঞাপন আর প্রমাণ হিসেবে ফল পরিবর্তন করা হয়েছে দাবি করে জুড়ে দেয়া হয় অনেকের ভুয়া ছবি প্রোফাইলে রাখা হয় শিক্ষামন্ত্রীকে ফুল দেওয়ার ছবিও তবে এসবের কিছুই জানতেন না যার ছবি ব্যবহার করা হয়েছে সেই শরফুল ইসলাম ফেসবুকে এসব ছবি ছড়িয়ে পড়লে মামলা করেন তিনি বিভিন্ন ফেক অ্যাকাউন্ট তৈরি করে ফেসবুকে শিক্ষার্থীদের কাছ থেকে একটা বিপুল পরিমাণ অর্থ হাতায় নেওয়ার একটা সংবাদ আমি শুনতে পাই এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা আমাকে জানায় যে তোমার ছবি ব্যবহার করে এই কাজগুলো হচ্ছে গেল বুধবার গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম টিম আটক করে ওই অ্যাকাউন্টের ব্যবহারকারীকে আটকের পর সব স্বীকার করে সেই প্রতারক বিভিন্ন পোস্ট দিত সেখানে লেখা থাকতো যে জেএসসি পিএসসি বা এরকম যে পাবলিক পরীক্ষাগুলি আছে সেগুলোতে যারা জিপিএ কম পেয়েছে তাদের জিপিএ সে বাড়িয়ে দিতে পারবে
তবে এটা ছিল তার পুরোটাই প্রতারণা, সেই ধরনের কোনো নাম্বার বাড়াতে পারে না। তার বয়সী ছেলেমেয়েরা যারা জেএসসি পিএসসি বা এই এইচএসসি পরীক্ষা মাত্র দিয়েছে বা পাশ করেছে, মূলত তারাই তার টার্গেট আর। এভাবে কোনো পরীক্ষার ফল পরিবর্তনের সুযোগ নেই বলছে শিক্ষা মন্ত্রণালয়, তাই প্রতারক চক্র থেকে অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ সচিবের। শিক্ষা বোর্ড সমূহে ফলাফল কেউ পরিবর্তন করার কোনো সুযোগ নেই, এখানে সম্পূর্ণরূপে কোডিং সিস্টেমে অত্যন্ত গোপনীয়তার সাথে এই ফলাফল প্রক্রিয়াকরণের কাজটি সম্পন্ন করা হয়ে থাকে। আমাদের বোর্ডের কর্মকর্তা কর্মচারী এবং বাইরের কেউ এই ফলাফল পরিবর্তনের কোনো সুযোগ নেই। ভুয়া বিজ্ঞাপন দিয়ে যারা প্রতারণা করছে তাদের সবাইকে ধরতে নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছে পুলিশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের দেওয়ানবাজারে নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ কর্মী আশিকুর রহমান মারা গেছেন। ভোর 5:30 দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 8 জানুয়ারি আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় ছুরিকাঘাতে আহত হন এমইএস কলেজের প্রথম বর্ষের ছাত্র আশিকুর। নিহতের পরিবারের অভিযোগ, 17 নম্বর পশ্চিম বাকুলিয়া ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহীদুল আলমের অনুসারী মহিউদ্দিন, বাবু এবং সাবুর সাথে মাদক বিরোধী পোস্টার লাগাতে গিয়ে বাকবিতণ্ডা হয় আশিকুরের। এর জেরেই আশিকুরের উপর হামলা চালানো হয়। হামলার ঘটনায় রোহিতের ভাই জাহিদুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মহিউদ্দিন আমার বাইকে, এর নেতৃত্বে সাবু বাবু এরা আকবর আসিল, এরা আমার বাইকে নিমাবার মারছিল। আর এখানে রাজনৈতিক কতগুলো প্রভাবশালী মানুষ আছে, আমরা চাই কোনো রাজনৈতিক প্রভাবে যাতে মামলাটা প্রভাবিত না হয়, এটা হচ্ছে এলাকাবাসীর পক্ষে আমার বক্তব্য। আগামীকাল দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের ভোট গ্রহণ সকাল 8:00 শুরু হয়ে টানা ভোট বিকেল 4:00 পর্যন্ত। এর মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে পৌঁছানো হয়েছে নির্বাচন সামগ্রী, জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। এই ধাপে 7টি পৌরসভার 29টিতে ভোট হবে ইভিএমে। দ্বিতীয় ধাপে 7টি পৌরসভা নির্বাচনের প্রচার শেষ হয় বৃহস্পতিবার মধ্যরাতে। এরই মধ্যে সব ভোট কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সুন্দরভাবে নির্বাচনটি অনুষ্ঠান করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার তার প্রত্যেকটি পদক্ষেপই আমরা গ্রহণ করেছি। আশা করি আগামী 16 তারিখে ভোটাররা নির্বিঘ্নে এই ভোট দানে তারা নিয়োজিত হবে এবং সুন্দরভাবে ভোট গ্রহণ কার্যক্রম চলবে। দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 210 জন, কাউন্সিলর 2232 জন, সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন 724 জন। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন 4 জন। বৃহস্পতিবার থেকে 3 দিন নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে মাঠে তৎপর র‍্যাব, বিজিবি, আনসার ও পুলিশ বাহিনী। আইনশৃঙ্খলার যদি কোনো অবনতি ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আমরা বদ্ধপরিকর। আমরা সুষ্ঠু, সুন্দর এবং একটা নিরপেক্ষ ইলেকশন করব, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। দ্বিতীয় ধাপে 61টি পৌরসভার তফসিল ঘোষণা করলেও এক প্রার্থীর মৃত্যুতে নীলফামারীর সৈয়দপুরে ভোট গ্রহণ স্থগিত। দেশের 29টি পৌরসভার মধ্যে প্রথম ধাপে 24টি পৌরসভায় ইভিএমে ভোট হয় 28 ডিসেম্বর, তৃতীয় ধাপে 64টি পৌরসভায় 30 জানুয়ারি এবং চতুর্থ ধাপে 56টি পৌরসভায় 14 ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অবৈধ দখলের কবলে প্রায় বিলীন হতে বসেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ধোলাই খাল। খালের ওপরে নির্মিত সড়কের নিচে পানি নিষ্কাশন ব্যবস্থা রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়েছে, ফলে সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। অবৈধ দখলে থাকা জায়গাগুলো মুক্ত করে পুরান ঢাকার জলাবদ্ধতা নিরসনে শিগগিরই ধোলাই খাল উদ্ধারের কাজ শুরু হবে বলে জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি। ব্রিটিশ লাইব্রেরির ওয়েবসাইটে পাওয়া 1870 সালের ধোলাইখালের চিত্র এটি। ফরাশগঞ্জ ও গ্যান্ডারিয়াকে বিভক্ত করা এ খালটি বাবুবাজার থেকে জিন্দাবাহার, গোয়ালনগর, নবাবপুর, নারিন্দা ও লোহারপুল হয়ে মিশেছিল বুড়িগঙ্গায়। কালের পরিক্রমায় এটি হারিয়েছে নান্দনিক রূপ। খালের বেশিরভাগ স্থানেই নির্মিত হয়েছে সড়ক।
যেটুকু অবশিষ্ট আছে তা পুরান ঢাকার লোহার পুল থেকে ফরাজগঞ্জ স্লুইস গেট হয়ে মিশেছে বুড়িগঙ্গায়। কাগজপত্রে প্রায় 100 ফুটের বেশি প্রশস্ত ধোলাই খাল বাস্তবে টিকে আছে মাত্র 25 থেকে 30 ফুট। অবৈধভাবে গড়ে উঠেছে দোকানপাট ও বাড়িঘর, খুবই সংকীর্ণ হয়ে গেছে। এটা খালটা বড় ছিল, দুপাশে অবৈধভাবে বাড়িঘর তুলছে, অবৈধভাবে জায়গা দখল করে নিয়ে আসছে। এখন যদি সরকার বলে আমার ছেড়ে দিতে তাহলে আমি ছেড়ে দিব, আর সরকার যখন নিচ্ছে না তখন আমি ওখানে দখলে আসি। এলাকাবাসীর প্রতিনিয়ত ময়লা ফেলার কারণে খালের পানির প্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে, পানীয় হয়ে উঠেছে নোংরা ও দুর্গন্ধময়, ফলে মশার অভয়ারণ্যে পরিণত হয়েছে এলাকাটি। কে ফেলে দিয়েছে? আমি না একজন ফেলে দেবো আবার সবাই, আমার যদি সচেতন না হই ঢাকা সিটি কর্পোরেশন কেন, কেউ পারবে না এটা রক্ষা করতে। আমরা চাই যে খালটার এটা পানিটা স্বচ্ছ হোক, পরিষ্কার হোক, আমাদের পরিবেশটা সুন্দর হোক। স্থানীয় কাউন্সিলর জানালেন, খালটিকে নান্দনিক রূপ দিতে দ্রুতই অবৈধ দখল উচ্ছেদ করা হবে। এখন কিন্তু অবৈধ দখল ছেড়ে দিতে হবে, এটাই এই নগরে বসবাস যারা করেন তারা নিজের সীমানার মধ্যে থাকবেন, সীমানার বাইরে দখল করে নিজের ব্যবসা বাণিজ্য বাড়িঘর করে রাখবেন সেটা তো হতে পারে না, মান নাগরিকের অসুবিধা করে আপনি, তো সুতরাং দখল উচ্ছেদ হবে। ধোলাই খালের উপর নির্মিত রাস্তার তলদেশের নিষ্কাশন ব্যবস্থা রক্ষণাবেক্ষণের অভাবে কার্যত অকেজো হয়ে পড়েছে, ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। শিগগিরই ধোলাই খাল সংস্কারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। জলাবদ্ধতার জন্য যে আমরা শুধুমাত্র 3টা খাল আর 2টা কালভার্ট ধরেছি, এটাতেই কিন্তু আমরা এই সময়সীমাটা মধ্যে আমরা সম্পূর্ণ করার চেষ্টা করবো এবং একটা সহনশীল পর্যায়ে আনবো, এবং তৎপরবর্তীতে এই ব্যাপারে একটা নির্দেশনা আসবে, অদূর ভবিষ্যতেই আসবে। বক্স কালভার্টের মাধ্যমে পুরান ঢাকার বেশ কয়েকটি এলাকার ড্রেন সংযুক্ত হয়, ধোলাই খাল ভরে উঠেছে সোয়ারেস সহ নানা বর্জ্যে। দূষণ কমাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান এলাকাবাসীর। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা 6 খালের 80% ভাসমান বর্জ্য অপসারণ করার কথা জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। তারা বলছে গত 11 দিনে অপসারণ করা হয়েছে 3,500 টন বর্জ্য। অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশন অপসারণ করেছে 1,500 টন। পরিষ্কারের পর আবাসিক বর্জ্য ফেলা বন্ধের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় কাউন্সিলরদের। মিরপুরের রূপনগর খাল যেন এক ময়লার ভাগার, বাসাবাড়ির বর্জ্য থেকে কচুরিপানা, সব মিলিয়ে শ্বাসরুদ্ধ খালটি। 11 দিন ধরে এটি পরিষ্কারে কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বর্জ্য ফেলা নিয়ে নানা খোরা যুক্তি খালপাড়ের বাসিন্দাদের। ময়লা ফেলতে হয় কারণ এখানে তো কোনো ময়লার গাড়ি আসে না, ভ্যান গাড়ি আসে না, আমাদের বাধ্যতামূলক এখানে ময়লা ফেলাতে হয়। তো আমরা শুনছি এখান দিয়ে রাস্তা হবে, রাস্তা হলে কারণ ভ্যান গাড়ি আসতে পারবে, তখন আমাদের জন্য সুবিধা হবে, যদি গাড়িতে করে আমরা ভ্যান দিতে পারবো। দায়িত্ব পেয়ে 4 জানুয়ারি থেকে রূপনগর, রামচন্দ্রপুর, ইব্রাহিমপুর, বাউনিয়া, মহাকালী এবং আবদুল্লাপুর খাল পরিষ্কার শুরু করে বিএনসিসি। তারা বলছে এই খালগুলো সরাসরি মিশেছে নদীতে, তাই সচল করতে পারলে ঠেকানো যাবে জলাবদ্ধতা। তবে শতভাগ কাজ শেষ হয়নি এই 11 দিনে। ডিএনসিসি বলছে কাজ শেষ হয়েছে 80%, পুরো শেষ হতে লাগবে আরও 2-3 দিন। আতুরাগ নদী, বালু নদী বা বুড়িগঙ্গা নদীতে আমাদের যে আউটলেট গেছে, এই আউটলেটের খালগুলো আমরা মোটামুটিভাবে আমার মনে হয় 80%-এর উপরে আমাদের ভাসমান ময়লা অলরেডি আমরা পরিষ্কার করে ফেলছি, এবং আউটলেটের মুখে মুখে আমাদের যে ড্রেজিংয়ের কাজটা সেটাও চলমান আছে। খাল উদ্ধারের পর আবার যেন আগের অবস্থায় ফিরে না যায় সেটি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে কাউন্সিলরদের। এলাকাভিত্তিক কমিটি করে রক্ষণাবেক্ষণের কাজটি করতে চান তারা। আমরা কারোর বৈধ কোনো স্থাপনায় তো আমরা আঘাত করছি না, অবৈধ যত স্থাপনা আছে সেগুলো রাখবো না, সেগুলো আমরা ভেঙে ফেলবো। এটা তো জনগণের স্বার্থে এই কাজগুলো করা হচ্ছে, আমাদের ব্যক্তি স্বার্থ না। এই পাশ দিয়ে যদি একটা রাস্তা হয়, এখানে যদি ওয়াটার ওয়াকওয়ে হয়, এখানে যদি একটা বসার মতো ব্যবস্থা, এখানে যদি সবুজ হয়, তাহলে এই এলাকার মানুষই এই সুফলটা ভোগ করবে। দখলদাররা তো তাদের বিভিন্ন কায়দায় বিভিন্ন ধরনের প্রতিবাদ তারা করেই, এবং আমরা এই জন্য তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি যে যাদের অবৈধ জায়গায় আসলে আপনারা সরিয়ে নেন আপনাদের স্থাপনা, আমি কিন্তু মৌখিকভাবে এলাকাবাসীকে জানিয়েছি। খাল পরিষ্কারের পাশাপাশি সীমানা নির্ধারণের কাজ করছে 2 সিটি কর্পোরেশনই। এবারের বর্ষা মৌসুমেই নগরবাসী সুফল পাবে বলে প্রত্যাশা মেয়রদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অস্থির ভোজ্য তেলের বাজার, সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে 6 টাকা করে। এদিকে চাল আমদানি হলেও এখনও প্রভাব পড়েনি খুচরা বাজারে, কিনতে হচ্ছে আগের চড়া দামেই। তবে সরবরাহ ভালো থাকায় স্বস্তি মিলছে সবজির দামে।
কয়েক মাস ধরে বাজারে তেল কিনতে বেশ বেগ পেতে হচ্ছে ক্রেতাদের। সাপ্তাহিক ছুটির দিনও কোনো হেরফের নেই তেলের দামে, বরং বাড়তি গত সপ্তাহের চেয়ে। বাজারে প্রতি লিটার খোলা সোয়াবিন তেল কিনতে হচ্ছে 115 থেকে 120 টাকায়। বোতলজাত তেলের দাম আরও বেশি, বিক্রি হচ্ছে প্রায় 130 টাকা লিটারে। এক সপ্তাহ আগে পাম তেল 95 টাকা লিটার বিক্রি হলেও এখন তা 100 টাকা। টিসিবির হিসাব বলছে এক মাসে দাম বেড়েছে 12.5 ভাগ। বাজার নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভোক্তারা। সরকারের নজরদারি নাই, এটা খুব তাড়াতাড়ি নজরদারি না আসলে এটা আরও বেশি ওরা ভোক্তারা এটাকে আরও মানে বুক করতে পারবে না। এবারের মতন এরকম হঠাৎ বাড়ে ঠিক তো এবার ওভার বাড়া কোনো সময় বাড়ে না, এই বছরে একবারে টানার লোকে দেয়া গেছে, এক মাসের ব্যবধানে বিশাল ব্যবধান হয়ে গেছে। এদিকে এখনও কমেনি চালের দাম, আমদানির চাল দেশে আসলেও প্রভাব নেই বাজারে। মিনিকের চাল কিনতে হচ্ছে 62 থেকে 66 টাকা কেজিতে, মোটা 28 জাতের চালের কেজি 52 থেকে 54 টাকা। চালের বাজার স্থিতিশীল মনে করেন যে বাংলাদেশের যে পরিস্থিতি এবং বাংলাদেশের যে অবস্থান সাধারণ মানুষের জন্য একটু টাফ, অবশ্যই যে অবস্থা বাংলাদেশে বিশেষ করে যে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ এদের একটু কষ্ট হচ্ছে। তবে ক্রেতাদের একমাত্র স্বস্তির জায়গা সবজির বাজার, কমেছে আলুর দাম, বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজিতে। আর শীতে সবজি সরবরাহ পর্যাপ্ত হওয়ায় বেশিরভাগ সবজি মিলছে গড়ে 25 টাকার মধ্যে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিবিয়ায় মানব পাচারকারীদের গুলিতে 26 বাংলাদেশি নিহতের মামলায় গ্রেপ্তার হয়েছেন দুই হোতা জাফর ও শাহাদত। ছয় আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির 2 মাস পর গ্রেপ্তার হলো তারা। পুলিশ বলছে বিদেশে ভালো চাকরির নামে প্রতারণা, মুক্তিপণের দাবিতে জিম্মি করা, এমনকি হত্যার অভিযোগ রয়েছে এই দুজনের বিরুদ্ধে। 40 কার্যদিবসের মধ্যে ইতালি থেকে জাফরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। 2019 সালের 28 মে লিবিয়ার মিজদা শহরে মানব পাচারকারীদের গুলিতে 26 বাংলাদেশি সহ 30 জন নিহত হন। এ ঘটনায় সিআইডি বাদী হয়ে পল্টন ও বনানীতে 3টি মামলা করে। এরপর দেশের বিভিন্ন জায়গায় আরও 23টি মামলা হয়। মামলার তদন্ত করছে সিআইডি। মামলার পর গ্রেপ্তার করা হয় 171 জনকে। জিজ্ঞাসাবাদে লিবিয়ায় মানব পাচারকারী 6 মাস্টারমাইন্ডের নাম উঠে আসে। ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয় এই 6 জনের বিরুদ্ধে। রেড নোটিশ জারির 6 মাস পর সম্প্রতি গ্রেপ্তার হন কিশোরগঞ্জের জাফর ইকবাল ও মাদারীপুরের শাহাদত হোসেন। পুলিশ সদর দপ্তর বলছে ইতালির কোসেঞ্জা শহরে জাফরকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। জাফরকে হস্তান্তরের কিছু তথ্য চেয়েছে ইতালি। পুলিশ তা চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠাবে। পরে নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে যাবে ইতালিতে। পররাষ্ট্র মন্ত্রণালয় তারা সংশ্লিষ্ট দেশের সাথে যোগাযোগ করবে। দুই দেশের মধ্যে যদি বন্দি বিনিময় চুক্তি বা এক্সট্রাডিশন প্যাক্ট থাকে তাহলে তার মাধ্যমে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে, আর তা না হলে এক্ষেত্রে মিউচুয়াল লিগ্যাল অ্যাগ্রিমেন্টের সুযোগ রয়েছে যার মাধ্যমে বন্দীকে দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণ করবে। সিআইডি জানাচ্ছে লিবিয়ায় মানব পাচার চক্রের অন্যতম মাস্টারমাইন্ড জাফর ও শাহাদত মাদারীপুর থেকে চাকরির প্রলোভনে লিবিয়ায় নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় ও হত্যার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। ঢাকায় গ্রেপ্তার শাহাদতকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রেড নোটিশ জারি হওয়া বাকি 4 জনকেও ইন্টারপোলের সাহায্যে শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে জানাচ্ছে সিআইডি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।